সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। উত্তরবঙ্গ দেশের সবচেয়ে বড় জনপদ, কৃষি নির্ভর এই দেশের বেশিরভাগ যোগানদাতাই এই উত্তরের মানুষ। সময়ের সাথে তাল মিলিয়ে এই জনপদেও গড়ে উঠেছে শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে কৃষিভিত্তিক কলকারখানা। কিন্তু সড়ক পথে এই অঞ্চলের যোগাযোগ বেশি হয়ে থাকে, রেলপথ থাকলেও অনেক ঘুরে চলার কারণে ট্রেন চলাচলের সময় বেশি লাগে, খরচও বাড়তে গুনতে হয়। এসব দুর্ভোগ কমিয়ে উত্তরবঙ্গে কর্ডলাইন রেলপথ নির্মিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর এবার ঘুষতে যাচ্ছে উত্তরের মানুষের দুঃখ। এই কর্ডলাইন রেলপথ কোথায় থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে, এই প্রকল্পের কাজ কি শুরু হয়েছে, এই রেললাইন হলে কি ধরনের সুবিধা পাওয়া যাবে, এসব প্রশ্নের উত্তর সহ উত্তরাঞ্চলে সরাসরি রেল যোগাযোগের আদ্যপ্রান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। বাংলাদেশের রেলপথের যাত্রা সে ব্রিটিশদের হাত ধরে। সুদীর্ঘ কাল থেকে বাংলার তেপান্তরের মাঠ পেরিয়ে নদীনালা খালবিল মারিয়ে ছুটে চলছে ট্রেন। তবে এই ট্রেনের যাত্রা খুব বেশি সুখকর নয়, কেননা ট্রেনের বয়স এত বছর পেরিয়ে গেলেও এখনও দেশের সব জেলাতে এই সেবা পৌঁছাতে পারেনি। তবে বর্তমান সরকার রেলকে নিয়ে 30 বছর মেয়াদী দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করেছে, যার কারণে রেলের ইঞ্জিনে কিছুটা হলেও গতি পেয়েছে। 2045 সালের মধ্যে সারা দেশে রেল নেটওয়ার্কের আওতায় আনতে চায় সরকার। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে 48টি জেলাতে রেল যোগাযোগ ব্যবস্থা এরই মধ্যে গড়ে উঠেছে। গেল 15 বছরে রেলপথ উন্নয়নে 99টি প্রকল্প গ্রহণ করেছে বর্তমান সরকার। 2023-24 অর্থ বছরের এডিপিতে 25টি বিনিয়োগ প্রকল্প এবং 3টি কারিগরি সহায়তা প্রকল্প মিলিয়ে 28টি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার, যেগুলোর কাজ এগিয়ে চলছে। প্রকল্পগুলো 2041 সালে অর্জনসহ 30 বছর মেয়াদী রেলওয়ে মাস্টার প্ল্যান অনুযায়ী বাংলাদেশের রেলওয়ে ডাবল লাইন ট্র্যাক নির্মাণ, আধুনিক সিগন্যালিং সিস্টেম চালু করা, সমুদ্র বন্দরের সাথে রেল যোগাযোগ উন্নয়ন, আপগ্রেডেড লোকোমোটিভ প্রবর্তন, বৈদ্যুতিক ট্র্যাকশন প্রবর্তনের পদক্ষেপ নিয়েছে সরকার। গেল 15 বছরে রেলপথের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই সময়ে নির্মিত হয়েছে 948 কিলোমিটার নতুন রেলপথ। এক হিসেবে দেখা গেছে দেশের খাদ্য চাহিদার 50% ও কৃষিভিত্তিক শিল্পের 70% কাঁচামাল উত্তরাঞ্চল থেকে সরবরাহ করা হয়। আর এই অঞ্চলের সাথে রাজধানী ঢাকা সহ বন্দরনগরী চট্টগ্রামে যাতায়াতের অন্যতম মাধ্যম হল সড়কপথ। আর উত্তরবঙ্গকে রাজধানী ঢাকা থেকে আলাদা করেছে যমুনা নদী। আর এই যমুনা নদীর উপর নির্মিত সেতু দিয়ে বাস ও ট্রেন চলাচল করে। বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তর দক্ষিণাঞ্চলের 22 জেলারও বেশি মানুষ যাতায়াত করে থাকেন। উত্তরবঙ্গের সাথে সারা দেশের যোগাযোগ সহজ করতে নির্মিত হচ্ছে দেশের রেলওয়ের মেগা প্রকল্প বঙ্গবন্ধু রেলওয়ে সেতু। বর্তমান বঙ্গবন্ধু সেতুর উজানে নির্মিত এই সেতুটি ডুয়েল গেজ ডাবল লাইনের করে নির্মিত হচ্ছে। আর এই সেতু নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। এই রেল সেতুর মাধ্যমে উত্তরবঙ্গের সাথে সহজ রেল যোগাযোগ স্থাপিত হবে বলে আশায় বুক বাঁধছেন উত্তর জনপদের মানুষ। বর্তমানে যমুনা নদী পাড়ি দিয়ে সিরাজগঞ্জ হয়ে উত্তরাঞ্চল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল করছে। তবে বিশেষ করে বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা রুটে ট্রেনগুলোকে ঈশ্বরদী ঘুরে চলাচল করতে হয়। বগুড়া সিরাজগঞ্জ দুই জেলার মধ্যে দূরত্ব 72 কিলোমিটার, কিন্তু এই পথে সরাসরি রেলপথ নেই, ফলে এই অঞ্চলের ট্রেনগুলোকে সান্তাহার, নাটোর ও পাবনার ঈশ্বরদী হয়ে ঢাকায় যেতে হয়। এই পথের দূরত্ব 192 কিলোমিটার। বাড়তি পথ ঘোরার কারণে ট্রেনে ঢাকায় যেতে সময় লাগছে 9 থেকে 10 ঘন্টা, যেখানে সড়ক পথে যেতে সময় লাগে মাত্র 6 ঘন্টা। অন্যদিকে ট্রেনে বাড়তি পথ ঘুরতে একদিকে যেমন সময়ের অপচয় হচ্ছে, তেমনি বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। এবার সে দুর্ভোগ কমাতে চলেছে রেলওয়ে। সিরাজগঞ্জ রেল স্টেশন থেকে শুরু করে সরাসরি বগুড়া পর্যন্ত রেল লাইন নির্মিত হতে চলেছে।
প্রকল্পের আওতায় ডুয়েল গেজের দুটি রেলপথ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বগুড়ার ছোট বেলাইল এলাকা থেকে সিরাজগঞ্জের এ মনসুর আলী স্টেশন পর্যন্ত 73 কিলোমিটার দূরত্বে রেলপথ নির্মিত হচ্ছে। অপরটি বগুড়ার কাহালু স্টেশন থেকে রানীরহাট পর্যন্ত 12 কিলোমিটার পথ নির্মিত হচ্ছে। মূলত সান্তাহারের দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী এবং ঢাকা থেকে ছেড়ে সান্তাহার হয়ে দিনাজপুরের পার্বতীপুরগামী ট্রেনগুলো যাতে বগুড়া স্টেশনকে এড়িয়ে সরাসরি চলাচল করতে পারে, সেজন্য কাহালু রানীরহাট রেলপথটি নির্মাণ করা হচ্ছে। দুটি রেলপথ মিলিত হওয়ার কারণে বগুড়া শহর থেকে 8 কিলোমিটার দূরে রানীরহাটে জংশন নির্মাণ করা হবে, আরেকটি জংশন হবে সিরাজগঞ্জে। নতুন রেলপথের জন্য দুই জেলার সীমানায় আরও 6টি স্টেশন নির্মাণ করা হবে। শেরপুর, আড়িয়াবাজার, ছনকা, চান্দাইকোনা, রায়গঞ্জ ও কৃষ্ণদিয়ায় রেল স্টেশন নির্মিত হবে। এই পথে মোট 9টি স্টেশন নির্মিত হবে বলে জানা গেছে। বর্তমানে বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। 85 কিলোমিটার ব্রডগেজ ও মিটার গেজ অর্থাৎ ডুয়েল গেজ নতুন রেলপথ নির্মাণের জন্য 960 একর জমি অধিগ্রহণ করা হবে, যার মধ্যে বগুড়া জেলায় 479.15 একর, বাকি 420.68 একর জায়গা অধিগ্রহণ করা হবে সিরাজগঞ্জ জেলায়। প্রকল্পের ভূমি অধিগ্রহণ কাজ শেষে রেলপথের নির্মাণ কাজ দৃশ্যমান হবে বলে জানা গেছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, 2018 সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে প্রকল্পটি অনুমোদন পায়। বাংলাদেশ সরকার ও ভারতীয় ঋণের অর্থে এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 5,579.70 কোটি টাকা। এর মধ্যে 3,146.59 লাখ ঋণ দেবে ভারত, বাকিটা বাংলাদেশ সরকার মেটাবে। এর মধ্যে গেল 2023 সালের 30 জুন এই রেলপথের নকশা চূড়ান্ত করা হয়েছে। প্রকল্পটির ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার খবরে বগুড়া সহ উত্তরাঞ্চলের মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন। বগুড়া থেকে সরাসরি সিরাজগঞ্জে রেলপথ হলে ঢাকার সঙ্গে বগুড়ার অন্তত 120 কিলোমিটার পথের দূরত্ব কমবে। নতুন রেলপথ চালু হলে 5 ঘন্টায় বগুড়া থেকে ঢাকায় পৌঁছানো যাবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে রেলপথে অন্তত 3 থেকে 4 ঘন্টা সময় বাঁচবে। একই সঙ্গে বছরে আন্তনগরের 2টি ট্রেনে জ্বালানি সাশ্রয় হবে 4,33,00,000 টাকারও বেশি। জমি অধিগ্রহণ প্রক্রিয়ার পাশাপাশি নির্মাণ কাজের জন্য টেন্ডার আহ্বানের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে, আর এজন্য প্রয়োজনীয় নথি ভারতীয় এক্সিম ব্যাংকে পাঠানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে সিরাজগঞ্জ বগুড়া কোয়াডলাইন রেলপথ নির্মাণ কাজ দৃশ্যমান হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। স্থানীয়রা জানিয়েছেন, উত্তরাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি শিল্প কলকারখানা, পর্যটন খাত, আবাসন ব্যবসা, কর্মসংস্থান তৈরি হয়েছে বগুড়ায়। বিভিন্ন কারণে এই জেলার অনেক গুরুত্ব রয়েছে জাতীয় অর্থনীতিতে। এই রেলপথ হলে বগুড়ায় উৎপাদিত অনেক পণ্য ঢাকায় আনা নেওয়া অনেক সুবিধা হবে, সম্প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য, গতি আসবে জীবনযাত্রায়। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার সাথে ট্রেন যোগাযোগ সহজ হবে। এই এলাকার উৎপাদিত পণ্য অল্প সময় ও কম খরচে বন্দরনগরী, চট্টগ্রাম সহ সারা দেশে সহজেই পৌঁছানো যাবে। এমনকি উত্তরাঞ্চলে রপ্তানিযোগ্য পণ্যগুলো সহজেই দেশের বন্দরনগরীগুলোতে পৌঁছানো যাবে। এতে দেশের বৈদেশিক মুদ্রা আয় আরও সহজ হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা সহজেই পূরণ হবে। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশ বাঁচাই, আসুক নতুন দিন লাগুক হওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।